হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। এর আগে আপনাদের সঙ্গে মিলিত হয়েছিলাম আমরা শিলনের পক্ষ থেকে আবৃত্তির বিষয়ে কিছু কথামালা নিয়ে। এটি তার ধারাবাহিক আরও একটি ভিডিও এবং আমরা পরপর আরও বেশ কিছু ভিডিও তৈরি করব। করোনাকালীন এই সময়ে আমরা যেন ঘরে বসে খানিকটা আবৃত্তির চর্চা করতে পারি এবং শুদ্ধ উচ্চারণ, সঠিক উচ্চারণ, সঠিক বাচনভঙ্গিটা, সুন্দর বাচনভঙ্গি দিয়ে কিভাবে ভালোভাবে নিজেকে উপস্থাপন করা যায় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। আর বিশেষ করে গত পর্বে যেমনটি বলেছিলাম যে আমাদের আবৃত্তি শিখতে গেলে কিংবা সংবাদ পাঠ বলেন কিংবা উপস্থাপনা যাই হোক না কেন, প্রথমত আমার উচ্চারণটা ঠিকঠাক করে নিতে হবে এবং সেই জন্যে একদম প্রাথমিক যে ভিত্তিটা সেটা হচ্ছে বাংলা বর্ণমালার সঠিক শুদ্ধ উচ্চারণ। গত পর্বে বর্ণমালার উচ্চারণগুলো দেখিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকে আপনাদের আলাপ করব কিভাবে চমৎকার আবৃত্তি করা যায়। আবৃত্তির যে বিষয়টি গত বলেছিলাম যে আবৃত্তি আসলে কি জিনিসটা, কোনো কিছু কোনো কবিতা বা পদ্য বা গদ্যাংশ হতে পারে, ভালোভাবে মুখস্থ করে শুদ্ধ উচ্চারণে এবং সুন্দর বাচন ভঙ্গিতে পাঠ করাকে আবৃত্তি বলে। এখন এই যে সুন্দর বাচন ভঙ্গি, সেই বাচন ভঙ্গিটা কি? বাচন ভঙ্গি হচ্ছে আপনি যে বলেন, কথা বলেন, সেই কথা বলার ভঙ্গি। এই যে আমি যেমন ভঙ্গিতে কথা বলছি, এটা এক ধরনের ভঙ্গি। অনেকে দ্রুত কথা বলেন, অনেকে উচ্চারণটা খুব একটা শুদ্ধ করেন না। শুদ্ধ উচ্চারণের মধ্যেও বিভিন্ন ধরনের বাচন ভঙ্গি রয়েছে, এক একজনের এক একটা বলার স্টাইল। সেই বাচন ভঙ্গিটা যেন সুন্দর হয়, সাবলীল হয়, শ্রুতি মধুর হয়, এইটি একদম ধরা বাঁধা কোনো বিষয় নেই যে বাচন ভঙ্গিটি ঠিক এমনই হতে হবে, আমার মতোই করতে হবে। অনেক আবৃত্তি শিক্ষককে দেখিয়েছে ঠিক হুবহু কপি করতে বলেন, আমি ঠিক এই কাজটি কখনো করি না। প্রত্যেকেরই নিজস্বতা তৈরি হওয়া উচিত, নিজস্ব একটি স্টাইল দাঁড় করানো উচিত, নিজস্ব একটি বাচন ভঙ্গি। আর শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ তো চর্চার বিষয়, এটি চর্চা করতে হবে, প্রতিনিয়ত চর্চা করতে হবে। কারণ হচ্ছে আমাদের অনেকেরই আঞ্চলিকতার টান খুব বেশি, খুবই বেশি, ছাড়তে পারি না। আঞ্চলিকতা খুব দোষের কিছু নয়, নিজেদের মধ্যে যখন কথা বলবো বন্ধুরা, তখন খুব বেশি শুদ্ধ উচ্চারণ করলে বন্ধুরা অনেক সময় খুব মাইন্ড করে যে খুব আতেলগিরি দেখাচ্ছে বেটা, এটাই বলতেই পারে। কিন্তু আপনার চর্চাটা অব্যাহত রাখতে হবে। যখন আপনি শুদ্ধ উচ্চারণের চর্চা শুরু করবেন, তখন সব জায়গাতেই সব সময়ই, যেমন ইংরেজি যদি বলতে চান আপনি, সবখানেই আপনি ভুল হোক শুদ্ধ হোক ইংরেজি বলতে শুরু করতে হবে। শুরু না করলে কিন্তু শেখা হবে না। তেমনি যদি আপনি শুদ্ধ উচ্চারণটা, আপনার যদি উচ্চারণ শুদ্ধ না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে চর্চা চালিয়ে যেতে হবে এবং এইটি চর্চা করার কোনো বিকল্প নেই, শিলনের কোনো বিকল্প নেই। তো শুদ্ধ উচ্চারণের বেশ কিছু নিয়মকানুন আছে। আসলে নিয়মকানুনের বেড়াজালে আপনাদেরকে খুব বেশি ফেলতে চাই না। প্রথমে এত বেশি নিয়মকানুন শেখালে তাতে অসুবিধেই হয়, কারণ আপনি যখন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি শিখেন, ইংরেজি যখন কোনো একটি ছেলে বা মেয়ে যে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে কিংবা আমেরিকায় জন্মগ্রহণ করে কিংবা অস্ট্রেলিয়ায়, সে তো গ্রামার পড়ে আর ইংরেজি শিখে না। আমাদের বাংলার কথাই ধরুন না কেন, আমরা কি গ্রামার শিখে তারপরে বাংলা বলা শিখি? তা না। আসলে আমাদের বাচ্চারা ছোট্টবেলা থেকে মাতৃভাষা যে জন্য বলে যে শুনতে শুনতে শিখে যায়, এভাবে ইংরেজিটাও আসলে শুনতে শুনতে শেখার মতো করেই আমাদের আবৃত্তির যে শুদ্ধ উচ্চারণ যেটা চাচ্ছি শুনতে হবে। আপনাদের সংবাদ পাঠ শুনতে হবে, আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে যে সমস্ত সংবাদ পাঠগুলো হয়ে থাকে নিউজগুলো শুনতে হবে, বিভিন্ন অনুষ্ঠানে যে শুদ্ধ উচ্চারণের কথাগুলো, প্রমিত উচ্চারণ, সেটি অবশ্যই শিখে নিতে হবে। আর অবশ্যই এই মান ভাষার চর্চাটি তো খুবই জরুরি আবৃত্তির জন্য। আপনি যদি এই মান ভাষার চর্চা না করেন তাহলে তো হচ্ছে না। আপনার আঞ্চলিক টান যেটি রয়েছে, আঞ্চলিকতার দোষ যেটি রয়েছে, সেটি উচ্চারণের জন্য একটি হচ্ছে সেই চর্চাটি করতে হবে। আর আরেকটি খুব বড় যে সমস্যাটি রয়ে যায় আঞ্চলিকতার টানের জন্য, সেটি হচ্ছে সেই অল্প প্রাণ মহাপ্রাণের সমস্যা। আমাদের গত পর্বেই বলেছিলাম যে
ক চ ট তপ এই বর্গীয় বর্ণের যে প্রথম কলাম এবং তৃতীয় কলাম গ জ ড দ ব এগুলো হচ্ছে অল্প প্রাণ, কারণ এগুলো ফুসফুস থেকে কম বাতাস নির্গত হয় উচ্চারণের সময়। কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ কলাম অর্থাৎ খ ছ ঠ থ ফ এবং গ জ ড দ ব এগুলোর মধ্যে কিন্তু বেশি বাতাস বের হয়। আপনাদেরকে শিখিয়েছিলাম যে সামনে হাতটা এইভাবে ধরলে বাতাস বেরোচ্ছে কিনা সেটা টের পেয়ে যাবেন, এবং আপনার উচ্চারণটা শুদ্ধ হচ্ছে কিনা বাতাস বেরোনোর উপরেই অনেকখানি নির্ভর করে। এই অল্প প্রাণ মহাপ্রাণের সমস্যা দূর করার জন্য যে টাং টুইস্টারটি প্রথমেই বলেছিলাম যে এই কচট তপ খছট থপ গজট দব ঘছট দব এইটি বারবার উচ্চারণ করতে হবে, বারবার উচ্চারণ করতে হবে, তাহলে আপনার খানিকটা এই অল্প প্রাণ মহাপ্রাণের যে সমস্যা আঞ্চলিকতার বড় সমস্যা এটি একটি বড় সমস্যা এটি দূর হয়ে যাবে। আরও একটি সমস্যা থেকে যায় আমাদের উচ্চারণের বেলায়, সেটি হচ্ছে যে আমরা যখন তিনটি স রয়েছে আমাদের স এর উচ্চারণের বেলায় অনেকটা তালব্য স যে সেই রকমই উচ্চারণ হয়, কিন্তু কিছু ক্ষেত্রে স স এর মতো উচ্চারণ হয়, স আর স দন্ত স যেটি সেটি দিয়ে অনেক সময় লিখি আমরা, সেই যেমন স্নেহ তথ দন র ল এই অক্ষরগুলো আগে থাকলে সঙ্গে থাকলে সংযুক্ত থাকলে এই স্বটা তালব্য স্বটা স এর মতো হয়ে যায়। আর বিশেষ করে যে সমস্ত বিদেশি বর্ণ আমাদের বাংলা ভাষায় সংযুক্ত হয়েছে যেমন স্কুল স স এর মতো স্কুল, স্কুল না স্কুল, স হবে না এখানে স উচ্চারণ হবে। আমাদের কলকাতার উচ্চারণগুলো অবশ্য তারা বেশির অনেক উচ্চারণ এই স এর উচ্চারণটা খুব বেশি করে থাকেন। তো এই স এবং স আমাদের মূর্ধন্য স এটি বিশেষত কোনো উচ্চারণ নেই, এটি তালব্য স এর মতোই উচ্চারণ হয়। তো এই উচ্চারণগুলো একটু খেয়াল করতে হবে আমাদের, যেমন আমার নামটি সজল স দন্ত স কিন্তু তালব্য স এর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু সালাম এই দন্ত স দিয়েই লিখছি কিন্তু স এর মতো উচ্চারণ হচ্ছে সালাম। এই বিষয়গুলো অনেকগুলো এরকম শব্দ আছে, তো এইগুলো আপনারা খেয়াল করতে হবে এই জিনিসগুলো। রিকার এই যে উচ্চারণটি রয়েছে রিকারের উচ্চারণটির বেলায় একটু খেয়াল করতে হবে যে এটি কিন্তু কখনো দ্বিত্ব হয় না, দ্বিত্ব হয় না মানে যেমন আমরা আবৃত্তি এটি বলতে গেলে অনেকেই বলেন আবৃত্তি, এটি কিন্তু সঠিক উচ্চারণ নয়, কখনোই আবৃত্তি বলবেন না, আবৃত্তি। এই আবৃত্তি বটা দুইবার উচ্চারণ করা এটি হচ্ছে দ্বিত্ব উচ্চারণ। রিকার সেটি আমাদের শব্দের পদের যেখানেই থাকুক না, শুরুতে মাঝে কিংবা শেষে যেখানেই থাকুক না কখনোই কিন্তু দ্বিত্ব উচ্চারণ হবে না, এটি একটি নিয়ম, তারপরেও শিখিয়ে ফেললাম। নিয়মের বেশি ঝামেলায় আমরা যাব না, খুব দুই একটা নিয়মের কথা বলবো, এত নিয়ম শিখে আসলে শুদ্ধ উচ্চারণ করা যাবে না, তারপরে কয়েকটি অন্তত মুখে শিখে নিতে হবে। তো যেমন আপনি আজকে শিখে ফেললেন যে আবৃত্তি বলতে হবে, কখনোই আবৃত্তি বলা যাবে না, এটি যখন অনেক বড় আবৃত্তিকারও ভুল করে আবৃত্তি বলে ফেলেন তখন বোঝা যায় যে এই বেসিক জায়গাটিতে হয়তো তার পদচারণা হয়নি। তেমনি আমাদের চন্দ্রবিন্দুর যে উচ্চারণ এইটি উচ্চারণ অনেক ক্ষেত্রেই হয় না, আসলে অনেকের দেখা যায় শব্দের শুরুতে থাকলেও পুরো শব্দের মধ্যেই চন্দ্রবিন্দুর উচ্চারণ হয়ে যাচ্ছে, সবগুলোর মধ্যেই উচ্চারণ হয়ে যাচ্ছে চা, ক এর উপর শুধু চন্দ্রবিন্দুটি রয়েছে এখানে পে পে পে, চন্দ্রবিন্দু থাকলে নাসিক ক উচ্চারণ হবে, এটি অনুনাসিক বর্ণ সুতরাং নাসিক উচ্চারণ হবে, এটি চর্চার বিষয়, অনেক সময় অনেকের উচ্চারণ একেবারেই হয় না আবার অনেকের হয়ে যায়। তেমনি বফলার উচ্চারণের বেলায় আরও একটি নিয়মের কথা বলি আপনাদের, এইটি যখন শব্দ শুরুতে থাকে যেমন তখন কিন্তু যেমন স্বচ্ছ স্বপ্ন এই বফলার উচ্চারণটাই হয় না, উচ্চ থাকে, কিন্তু শব্দের মাঝে কিংবা শেষে থাকলে যেমন অশ্ব এইটির বেলায় কিন্তু দ্বিত্ব হচ্ছে, দেখেন অশ্ব স্বটা তালব্য স্বটা দুইবার উচ্চারিত হয়েছে এইটি দ্বিত্ব। তো এইভাবে কিন্তু বফলার ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যেমন উদ কিংবা উৎ খণ্ডত যুগে
উত উপসর্গ যুগে যখন থাকে তখন কিন্তু বফলার পূর্ণ উচ্চারণ হয়, বয়ের পূর্ণ উচ্চারণটি হয়, যেমন উদ্বেল, এই উদ্বেল উদ্বেলিত উদ্বোধন, এখানে কিন্তু ব পুরোপুরি উচ্চারণ হচ্ছে, এই বিষয়টিও উদ কিংবা উত উপসর্গ যুগে থাকলে এইটি কিন্তু বয়ের পূর্ণাঙ্গ উচ্চারণ হবে। মফলের ক্ষেত্রেও এই অনেক অনেকটা এই কী রকম, শুরুতে যখন থাকে যেমন স্মরণ তখন কিন্তু আপনার অনুনাসিক হয়, সব শুরুতে খানিকটা অনুনাসিক হয়, ময়ের উচ্চারণটা ওইভাবে হয় না, কিন্তু মাঝে কিংবা শেষে থাকলে দ্বিত্ব হয়, যেমন গ্রীষ্ম, এখানে শয়ে শয়ে গ্রীষ্ম উচ্চারণ কিন্তু হবে না, দ্বিত্ব উচ্চারণ হবে শয়ের, এই হচ্ছে বিষয়। তো এই আর আমাদের হয় বয় সংযুক্তের যে উচ্চারণটি আরেকটি, এইটি গত পর্বে বলেছিলাম যে এটি ও ভৌচারণ হবে, যেমন আহ্বান, কখনো আহ্বান হবে না, আহ্বান, জিহোভা, জিহোভায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। তো একটা ছোট্ট আবৃত্তি করে ফেললাম। হ্যাঁ, আবৃত্তি আসলে শুনতে হবে, আবৃত্তি শিখতে হলে বেশি বেশি আবৃত্তি শুনতে হবে। আপনাদের জন্য আজকে আরও একটি কবিতা বলি, কীভাবে চমৎকার আবৃত্তি করা যায় বিষয়টি খেয়াল করুন। কবিতা আবৃত্তি করতে গেলে প্রথমত বলেছি যে মুখস্থ করতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে এবং কণ্ঠস্থ করে ফেলতে হবে, যেন এইটি কারোর সামনে বলতে গেলে পারফর্ম করার সময় আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে গিয়ে আপনার পারফরমেন্সটা নষ্ট না হয়ে যায়, কারণ এটি হচ্ছে যেহেতু পারফর্মিং আর্ট, পারফর্ম করতে হয়, ভালো করার জন্য আপনাকে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে, তাহলেই ঠিক জায়গা মাফিক আমি কবিতাটিকে কম্পোজ করে ঠিকভাবে এটির ব্যবহার করতে পারব, কোথায় উঠানামা হবে, কোথায় থামতে হবে, সেই বিষয়গুলো তখন তারপরে আসতে থাকবে। কবিতা প্রথমে ভালোভাবে মুখস্থ করার পর এটি আপনি কবিতাটি নিয়ে একেবারেই চোখ বন্ধ করে মেডিটেশন করতে হবে, ভাবতে হবে, গভীরভাবে কবিতাটিকে অনুধাবন করতে হবে, কবি কী বলতে চেয়েছেন কবিতায়, অর্থাৎ ভাবার্থ, মর্মার্থ, সেই মর্মার্থটাকে আপনাকে উদ্ধার করতে হবে। সেটি যদি বুঝতে ব্যর্থ হন তাহলে তো আপনার কণ্ঠে আবৃত্তিটা প্রকৃত আবৃত্তি হবে না, আবৃত্তির যে অর্থ, কবিতার যে অর্থ সেটি প্রকাশ হবে না, সেই অর্থ আপনার ভাষায় প্রকাশ করতে হবে, সেইখানে অনেকগুলো রস রয়েছে, আমরা নবরসের কথা বলি কিন্তু এর বাইরেও অনেক রসের বিষয় রয়েছে, তো এই যে রসগুলো কোথায় হাস্যরস হবে, কোথায় করুণ রস হবে, কোথায় শান্ত সম রস হবে, কোথায় বিভৎস রস হবে, এই সবগুলো বিষয় কিন্তু তখন চলে আসবে। আর ছন্দজ্ঞান সেটি খানিকটা থাকা খুব জরুরি, না থাকলে একেবারেই নয়, তবে ছন্দের জাহাজ মাস্টার হয়ে যাওয়ার প্রয়োজন নেই, ছন্দ প্রকরণ খুব বেশি করে পড়ার দরকার নেই, আমরা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, ছন্দ এগুলো নিয়ে কথা বলবো পরের এপিসোডগুলোতে, কিন্তু সেইগুলো খুব বেশি করে না জানলেও চলে, তারপরেও জেনে নিলে আপনার কনফিডেন্সটা বেশি থাকবে, বাড়বে। আর এই সবচেয়ে জরুরি যে বিষয়টি, যে সেই মেডিটেশন করার পর আপনি যখন বুঝতে পারলেন কবিতার ভেতরের যে অর্থটা, সেইটি তখন কীভাবে আবৃত্তি করবেন, আপনার নিজের মতো করে সেটিকে কম্পোজ করতে হবে, অর্থাৎ কোথায় থামতে হবে, আপনি থামার জায়গাতে স্ল্যাশ চিহ্ন দিয়ে রাখতে হবে, এটি পর্বে ভাগ করা বলে, কোথায় কোথায় পর্বে ভাগ করবেন সেটি আপনি নিজে স্থির করে নেবেন, সেটি কারো কাছে শিখতে গেলে সেই ক্ষেত্রে অবশ্য তিনি যদি ভালো আবৃত্তিকার হয়ে থাকেন তাহলে সেটি ধরিয়ে দেবে, আমরাও এটি নিয়ে কথা বলবো কোথায় কোথায় পর্বে ভাগ করা যায়। তো সেই বিষয়টি পর্বে ভাগ করা মানে একটি কবিতার যে লাইন সেটির কতটুকু অংশ একবারে পড়লেন, কোথায় গিয়ে থামলেন সেই বিষয়টি, যেমন শুনতে পেলুম পুস্তা গিয়ে, এই শুনতে পেলুম এই জায়গায়ও থামা যায়, অনেকে থেমে যায় তাহলে এখানে পর্বে ভাগ হবে, আবার শুনতে পেলুম পুস্তা গিয়ে, পুস্তা গিয়ে পরে অনেকে থামে, সেই ক্ষেত্রে একদম পুস্তা গিয়ে পর্যন্ত এইটি একবারে পড়া, এই বিষয়টি যতটুকু আমি কবিতার যতটুকু অংশ একবারে পাঠ করলাম সেটি হচ্ছে পর্বে ভাগ করা।
আর এর মাঝখানের অংশগুলোকে পরমাংশ বলে। আর তো এত বেশি আসলে ব্যাকরণ শেখাতে চাচ্ছি না, আমরা সরাসরি একটা আবৃত্তি শুনবো এবং সেইখানে যে খেয়াল করবেন যে কণ্ঠের ওঠানামা, কণ্ঠের মাধুর্য সেইটিকে ঠিক রাখতে হবে। একটি জয় গোস্বামীর নুন কবিতাটি এটি আপনাদের জন্য। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে ঠান্ডেই গঞ্জি খাতে, কোনোদিন হয় না খাবার হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুব্ব কোথায় ফুল কি হবে তাতে, সে অনেক পরের কথা, ঠান্ডেই গঞ্জি কাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি গভীর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই পান্তা ভাতে, রাগ আমার মাথায় চড়ে আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কার তাতে কি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তো এই হচ্ছে আবৃত্তিটি, কেমন লাগলো জানাবেন। আমরা কীভাবে আরও চমৎকার আবৃত্তি করা যায় এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক কথা বলতে থাকব, নিশ্চয়ই সঙ্গে থাকবেন আমাদের। ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো সেই বিষয়টি নিয়ে। আপনাদের মন্তব্য আমাদেরকে প্রাণিত করবে, নতুনভাবে ভাবাবে কীভাবে আরও ভালো করা যায়। আর এই চ্যানেলটি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদেরকে শোনার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।